ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম প্রধান উৎসব ঈদ আর সেই উৎসব উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সকল সদস্যদের উদ্যোগে কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক নগর এলাকার দুস্থ পরিবারের হাতে নতুন শাড়ি লুঙ্গি উপহার হিসেবে তুলে দেওয়া হয় প্রায় কয়েকশো এলাকার মহিলা পুরুষদের জন্য এই দিনের এই উদ্যোগ নেওয়া হয় এদিন এলাকার বাচ্চাদের হাতেও একটি করে নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেওয়া হয় কামারহাটে পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা নিজের হাতে এলাকার প্রান্তিক মানুষদের হাতে এই নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেন কারোর মুখে হাসি ফোটাতে আবার কাছে বন্ধু হিসেবে সহায় হতে সচেষ্ট থাকে কামারহাটি পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই দিনও তিনি ঈদ উপলক্ষে তার ওয়ার্ডের দুস্থ পরিবারের সদস্যদের হাতে পোশাক তুলে দেন এতে খুশি এলাকার মানুষরাও আগামী দিনেও একইভাবে মানুষের সেবায় ব্রতি থাকবো আমরা এমনটাই বলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছরই করে ঈদের সময় করে এবং বিভিন্ন জায়গা সারা পশ্চিমবাংলা জুড়ে করে এবছর বেলঘড়িয়াটা একটু চয়েস করেছে শুধু বেলঘড়িয়ায় না বেলঘড়িয়া আজকে হয়েছে আবার দু চার দিন আগেও হয়েছে বিভিন্ন জায়গায় তাই এটা এবার আশা করবো বেলগড়িয়ায় এবছর প্রথম হলো এবং প্রতি বছর যাতে এই অঞ্চলে বিশেষ করে যারা গরিব মানুষ আছে এই সুখী মানে খুশির ঈদের দিনে যাতে বস্ত্র দেওয়া যেতে পারে সেটা আমরা প্রতি বছরই করবো আরও বড় আকারে করব আমরা চেষ্টা করব এটা হচ্ছে সারা বছর আমরা তো অ্যাকচুয়াল যেটা আমরা প্রোগ্রামটা করি আমরা শুধু এই ঈদ উপলক্ষে না সারা বছর বিশেষ করে অল ইন্ডিয়া হিউম্যান সাইজ চেয়ারম্যানের অল ইন্ডিয়া হিউম্যান সাইজ এই প্রোগ্রামটা করে এবং আমরাও চেষ্টা করব যাতে এটা সারা বছর ধরে আরও কিছু ব্যক্তিগত উদ্যোগে আমরা যাতে আরও ব্যাপকভাবে করতে পারি সে চেষ্টা করছি হচ্ছে ঈদের প্রাককালে এই রমজান মাসে আমরা প্রতিদিন প্রতিটি এলাকা জুড়ে কিছু না কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করছি যেগুলো মানুষের সাথে মানুষের পাশে থেকে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা বেলঘরিয়া এই দেশপ্রিয় নগরে এখানকার পৌরপিতা বিমল সহযোগিতায় এবং আমাদের সংগঠনের রাজ্য সভাপতি সুভাষিষদার সহযোগিতায় আজকে আমরা কিছু নতুন বস্ত্র আমরা সংখ্যালঘু মা বোনেদের হাতে ভাইদের হাতে তুলে দিতে সক্ষম হলাম আজকে মোটামুটি দুশোর উপরে মানুষকে দেওয়া হচ্ছে না আমাদের দুর্গা পুজোতেও যেমন আমরা আসি সেরকম আমরা ঈদেও আছি আমরা প্রতিটি উৎসব মানুষের দুঃখ সুখ সব দিনে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি বেলগুড়িয়া থেকে শ্রীঞ্চি পোদারের রিপোর্ট সঠিক বার্তা